রীতিমতো ফুল দিয়ে অভ্যর্থনা জানিয়ে নিজ দলের অফিসে আমেরিকার রাষ্ট্রদূতকে নাক গলাতে নিয়ে গেল আওয়ামী লীগ। এর আগেও একই রকম একটা বৈঠক তাদের হয়েছিল। জনাব ওবায়দুল কাদের ছিলেন নেতা, জনাব ফারুক খান প্রেসিডিয়াম সদস্য ছিলেন, অন্তত তিনজন সম্পাদক কাছে। তিনি বলছেন যুক্তরাষ্ট্র কোনো সহিংসতা চায় না, এটা এক, অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন চায়। এই যে উনি অবাধ সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন চায়, আমি মনে করি এর ভেতরেই তত্ত্বাবধায়ক সরকারের কথা বলা আছে। বাংলাদেশে সেই রকম একটা সরকার ছাড়া অবাধ সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন হতেই পারে না। বন্ধুরা সকলে কেমন আছেন? ডক্টর জাহিদ ভাই অনেক তথ্য দিয়ে বেজে তত্ত্বাবধায়ক সরকার দেওয়ার জন্য যে কথাগুলো বলেছে ওবায়দুল হক কাদেরকে মার্কিন যে রাষ্ট্রদূত ফিটারাস, এ সম্পর্কে অনেক তথ্য জানতে পারবেন। খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও, কথা বাড়াবো না, আমরা চলে যাবো স্ক্রিনে। রীতিমতো ফুল দিয়ে অভ্যর্থনা জানিয়ে নিজ দলের অফিসে আমেরিকার রাষ্ট্রদূতকে নাক গলাতে নিয়ে গেল আওয়ামী লীগ। এর আগেও একই রকম একটা বৈঠক তাদের হয়েছিল। জনাব ওবায়দুল কাদের ছিলেন নেতা, জনাব ফারুক খান প্রেসিডিয়াম সদস্য ছিলেন, অন্তত তিনজন সম্পাদক, শিক্ষা গবেষণা সম্পাদক সেলিম মাহমুদ, পররাষ্ট্র বিষয়ক সম্পাদক শাম্মী আহমেদ, দপ্তরের বিপ্লব বড়ুয়া এবং সদ্য নির্বাচিত জনাব তথাকথিত এমপি জনাব এ আরাফাত। এর আগের বারও ইনফ্যাক্ট এই টিমটাই ছিল, তারা আমেরিকার রাষ্ট্রদূতের সাথে একজন ডেপুটি সেক্রেটারি বা জয়েন্ট সেক্রেটারি লেভেলের অফিসারের সাথে বসে বসে নাক গলাতে দিয়েছিলেন, আবারও সেটা দিলেন এবার নিজেদের অফিসে। ঘটনাটা এমন একটা সময় ঘটল যখন কিছুদিন আগেই, মাত্র কিছুদিন আগে 13 জন রাষ্ট্রদূতকে ডেকে তলব করে, যদিও সরকার এটাকে একটু সফট করে বলছে আমরা নিমন্ত্রণ করেছি, তলব করে বকে দিয়েছিল পররাষ্ট্র প্রতিমন্ত্রী। আমাদের জানিয়েছেন ভীষণ বীরের ভাব, ভিয়েনা কনভেনশন তাদেরকে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে, তারা যা করছে সেগুলো ভিয়েনা কনভেনশনের লঙ্ঘন। আজ বাংলাদেশের নির্বাচন নিয়ে যখন ব্রিফ করছেন জনাব পিটার হাসকে আওয়ামী লীগের এত বিরাট, এত মানে জাস্ট প্রধানমন্ত্রী ছাড়া সবচেয়ে বড় যে দল, মানে সবচেয়ে পাওয়ারফুল যে দল হতে পারে সেরকম একটা দলই হয়েছে, বসেছে একজন রাষ্ট্রদূতের সাথে বসে তারা তাদেরকে একসময় যেমন বলতেন মাতব্বরি করতে দিলেন এবং সেই মাতব্বরি করার পার্ট তারা হলেন, তারা ব্যাখ্যা করার চেষ্টা করছেন নির্বাচন কেমন হবে, কি হবে এসব। মানে আওয়ামী লীগের অবস্থা দেখে আমার খুব হাসি পায়, মানে করুণাও হয়। আমার মনে পড়ে 2008 সালে, সম্ভবত 2008 সালেই প্রথমবার বারাক ওবামা যখন নির্বাচিত হলেন, তার কম্পিটিটর ছিলেন জন ম্যাককেইন রিপাবলিকানদের মধ্যে। ম্যাককেইন অনেক পরে একটা সাক্ষাৎকারে বলছিলেন নির্বাচনে পরাজিত হওয়ার পর তার কী হয়েছে, যেভাবে উনি হাসতে হাসতে বলছিলেন আমার অবস্থা ছিল শিশুর মতো, আমি কখন ঘুমিয়ে পড়ছি, ঘুম ভেঙে আবার কাঁদছি, আবার হঠাৎ করে হাসছি, আমি আসলে জানতাম না। ওই সময় আমি এতটাই আমি ইন মানে সেন্সিটিভিটি এমনভাবেই নষ্ট হয়ে গেছিল পরাজয়ের পর। আওয়ামী লীগের ভাবটা দেখলে তা মনে হয়, খেয়াল করুন তাদের সিরিয়াস ইনকনসিস্টেন্সি, এটা কিন্তু পরাজয়ের লক্ষণ। আজকে বলছে মাতবরি করে ওর খবর আছে, আজকে ডেকে 13 জনকে একসাথে ডেকে তলব করা এবং কথা শুনিয়ে দেয়া খুব সোজা ঘটনা না, বিরাট পাওয়ারফুল। আমি আমি নানান রকমভাবে বলছি আমি কিন্তু খবর করে দেবো, তুমি আমার বিষয়ে নাক গলাবো না। আবার এর মধ্যেই বসছে ব্রিটিশ হাই কমিশনারের সাথে, আমেরিকান রাষ্ট্রদূতের সাথে, ইউ রাষ্ট্রদূতের সাথে বসছে বড় বড় মানুষজন, ওবায়দুল কাদের দফায় দফায় বসছেন। ম্যাককেইনের অবস্থা কখন কী করছে আসলে জানে না, যখন উনি ওরা বসছে বসে কথা বলছে তখন মাথায় কাজ করছে না এই কয়দিন আগে আমি কী বললাম কী করলাম, আবার যখন সেটা করছে সেটা মাথায় থাকে না, এর সাথে তো আবার নাকে খত দিয়ে আমাকে আবার বসতে হবে। এইরকম একটা অদ্ভুত, পরাজয়ের পর যে ধরনের অস্থিরতা কাজ করে তাই করছে। যাই হোক, এই মিটিংয়ের পরে জনাব ওবায়দুল কাদের খুবই আশ্বস্ত হয়ে বলছেন, খুবই মানে একটা বিরাট পাথর নেমে গেছে বুক থেকে, সেটা হচ্ছে তত্ত্বাবধায়কের কথা কিন্তু তারা বলেনি। উনি কী বক্তব্য দিয়েছেন সাংবাদিকদের সাথে কথা বলার সময় আমি একটু পড়ি। মার্কিন রাষ্ট্রদূত তার বক্তব্যে কোথাও তত্ত্বাবধায়ক সরকার, পার্লামেন্ট বিলুপ্তি, শেখ হাসিনার পদত্যাগ সহ বিএনপির কোনো দাবি তুলে ধরেননি, নির্বাচন নিয়ে আওয়ামী লীগের কোনো চাপ নেই, আওয়ামী লীগ সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচন করতে প্রতিজ্ঞাবদ্ধ এবং তাদের নাকি একটা বিবেকের চাপ আছে। আবার এটা একটা প্রশ্নের ব্যাপার, ওনার বিবেকের চাপ কেন, বিবেকের কোথায় কোন কোনায় একটু দহন আছে, একটু খারাপ লাগা আছে যে সেই চাপ তাকে এখন দিচ্ছে? ওনারা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন যদি সবসময় করে থাকে, বিবেকের কোনো চাপ থাকার কোনো কারণ ছিল না। যাই হোক, এই যে বলছেন তত্ত্বাবধায়কের কথা বলেনি, আসলেই কি বলেনি? পিটার হাস কি বলছেন আমি একটু পড়ি।
নির্বাচন ব্যবস্থা নিয়ে চলমান রাজনৈতিক সংকট কিভাবে সমাধান হবে সে প্রক্রিয়া রাজনৈতিক দলগুলোকেই নির্ধারণ করতে হবে বলেছেন। ঠিক আছে, তিনি বলছেন যুক্তরাষ্ট্র কোনো সহিংসতা চায় না, এটা এক। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন চায়। এই যে উনি অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন চায়, আমি মনে করি এর ভেতরেই তত্ত্বাবধায়ক সরকারের কথা বলা আছে। বাংলাদেশে সেই রকম একটা সরকার ছাড়া অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন হতেই পারে না, সোজা সবটা কথা। উনি এই দেশে থাকেন, এই দেশে বসবাস করেন, ওনার এটা না বোঝার কোনো কারণ নেই। হ্যাঁ, এখন প্রকাশ্যে এসে আমি তত্ত্বাবধায়কের কথা বলে এসেছি, এটা আমেরিকান রাষ্ট্রদূতের এখনই অ্যাটলিস্ট বলার কথা না, এখনই বলার কথা না, যদিও প্রকাশ্যেও তাদের দিক থেকে এই কথা মাঠে আসতেই পারে। কিন্তু যে ওবায়দুল কাদের বারবার, এবার না, এর আগের বারও যখন হাসের সাথে বসেছে আমার ক্লিয়ারলি মনে আছে, বেরিয়েই উনি হাফ ছেড়ে বলছেন ওরা কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের কথা বলেনি। কেন বারবার এই কথাটা বলছে তারা? তার এই কথাটাকে নিশ্চিত করে ধরে রাখেন আপনার মধ্যে যখন ওই যে ঠাকুর ঘরে কে, আমি কলা খাই না, এটা একদম আমি কলা খাই নার অবস্থা হচ্ছে, প্রত্যেকবার বেরিয়ে ওরা এই কথাটা বলছে। এতেই নিশ্চিত থাকতে পারি আমরা পিটার হাস ইনফর্মালি ইন্টার্নালি, এটা এখনই প্রকাশ্যে বলছে না, আওয়ামী লীগকে তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে আলোচনা করছে। কারণ বাংলাদেশের রাজনৈতিক জটিলতার যদি সমাধান কেউ করতে চায়, হোয়াট এভার দ্য কান্ট্রি ইজ, তাকে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কথা বলতে হবে। এবং আমি মোটামুটি নিশ্চিত আওয়ামী লীগকে তত্ত্বাবধায়ক সরকারের কথা বলা হচ্ছে, এবং সেই কারণেই অত্যন্ত বড় গলায়, জোর গলায় তারা এই কথাটা বলার চেষ্টা করছে। কারণ তাদের মধ্যে ভীতির জায়গাটা আছে, মানুষ যদি এটা জেনে যায় যে এখন বিদেশিরা সরাসরি তত্ত্বাবধায়ক সরকারেরও চাপ দিতে শুরু করছে, সেটা তাদের জন্য একটা বড় ধরনের নৈতিক পরাজয় হয়ে যাবে। সে কারণে এটা লুকিয়ে রাখার চেষ্টা হচ্ছে, এটাও আসবে, আমি ব্যক্তিগতভাবে মনে করি পরিস্থিতি হলেই সেই আলোচনা আসবে। নাম্বার টু, আর একটা ইস্যু নিয়ে আজকে একটু কথা বলতে চাই, সেটা হলো ভারত ফর্মাল একটা মন্তব্য করেছে। ভারতের ফর্মাল মন্তব্যটাও বাংলাদেশের মিডিয়াতে এসছে, দুটোই যেহেতু বিদেশি রিলেটেড, এবং আমরা পছন্দ করি বা না করি, আমাদের খারাপ লাগুক বা না লাগুক, আমাদের কষ্ট হোক বা না হোক, আমাদের কিছু করার নেই। সেটা হচ্ছে বাংলাদেশের বর্তমান সময়টা এবং সামনের অন্তত এইবারকার নির্বাচনটার ক্ষেত্রে অনেকগুলো বৃহৎ আঞ্চলিক এবং বৈশ্বিক পরাশক্তির বিরাট প্রভাব থাকবে, এবং আমরা কেনা জানি ভারতের প্রভাব এই ক্ষেত্রে অনেক বড়। ভারত একটা, তাদের যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি, উনি দীর্ঘদিন থেকে এটার মুখপাত্র, উনি একটা ব্রিফিং করেছেন, সেখানে উনি কি কি বলেছেন আমি সেটা একটু পড়ি। বাংলাদেশের জনগণ যেভাবে চাইবেন ভোট সেভাবেই হবে, সব কিছু তারাই নির্ধারণ করবেন। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের দাবি নিয়ে তিনি কোনো মন্তব্য করতে চাননি। এরকম ক্ষেত্রে তাকে আরও যখন জিজ্ঞেস করা হয়, নির্বাচন ঘিরে ওই দেশে বহু ধরনের তৎপরতা দেখা যাচ্ছে, তাকে যখন বলা হলো যে বিভিন্ন রকম তৎপরতা হচ্ছে, বিদেশিরা কাজ করছে, বিভিন্ন জনের সাথে বসছে, তখন বলছে নির্বাচন ঘিরে ওই দেশে বহু ধরনের তৎপরতা দেখা যাচ্ছে, অনেকে অনেক মন্তব্য করছেন, আন্তর্জাতিক দুনিয়া অনেক মন্তব্য করছে, কিন্তু ভারত তো ভারতই, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ, বাংলাদেশের ঘটনাবলীর প্রক্রিয়ায় ভারতের প্রতিক্রিয়া ভারতের ওপরে পড়ে। তারপর বলেন বাংলাদেশের, এই জায়গাটা খেয়াল করে, নির্বাচন ও গণতান্ত্রিক প্রক্রিয়া সে দেশের জনমানুষের ইচ্ছানুযায়ী হবে, ভারত গভীরভাবে তা পর্যবেক্ষণ করছে, তবে এখনই সে বিষয়ে মন্তব্য করার মতো অবস্থানে ভারত নেই। তিনি চান, তিনি বলেন ভারত চায়, এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ, নির্বাচন পরিকল্পনা মাফিক হোক, সহিংসতা ছাড়া শান্তিপূর্ণ ভোট হোক, ইনফ্যাক্ট আমি পরিকল্পনা মাফিক হোক, তারা নির্বাচন পরিকল্পনা মাফিক হোক চাইছে। খুবই কূটনৈতিক কথা, কিন্তু এই যে পরিকল্পনা মাফিক বলতে কি উনি কোনো ইঙ্গিত করতে চাইছেন? মানে কূটনীতিকরা এক ধরনের ইঙ্গিত করার চেষ্টা করেন অনেক সময়, কার পরিকল্পনা? যখন এই পরিকল্পনা মাফিকের প্রশ্ন আসে, কার পরিকল্পনা, কিসের পরিকল্পনা, এই প্রশ্নগুলো আমাদের মাথায় আসবে। তাহলে কি এটা যে ভারত ক্ষমতাসীনদের পরিকল্পনা মতো নির্বাচন হোক এই কথা বলছে? কারণ খেয়াল করি, পরিকল্পনা মতো নির্বাচন, যদি ক্ষমতাসীনদের পরিকল্পনা মতো নির্বাচন হয়, সেই নির্বাচন তো আমরা চাই না, বিরোধীরা, এদেশের জনগণ চায় না। বিরোধী বলতে আমি রাজনৈতিক দল বোঝাইনি, এই দেশে আওয়ামী লীগের জাস্ট কিছু হালুয়া রুটির ভাগ পায় এই লোকজন ছাড়া, প্রশাসন পুলিশের কিছু লোকজন ছাড়া আর কেউ এই সরকারের পক্ষে না, সবাই সরকার বিরোধী, সহি আওয়ামী লীগের সরকার বিরোধী, এই আওয়ামী লীগের বিরোধী। তাহলে কার পরিকল্পনার কথা বলছে? নিশ্চয় বিরোধীদের না, সরকারের পরিকল্পনা। আমি যদি এটা সঠিক বলে বুঝে থাকি, ভারত প্রকাশ্যে
কিছুটা হলেও সরকারের পক্ষের কথা বলছে, যদিও বলছে যে এখনও সেই অবস্থা হয়নি এই ব্যাপারে তাদের বিস্তারিত মন্তব্যের জন্য। আমি দীর্ঘদিন থেকে বলছি যে ভারতকে প্রকাশ্যে সরকারের পক্ষে চীন বা রাশিয়ার মতো আনার জন্য সরকারের সর্বোচ্চ চেষ্টা থাকবে, থাকছে, সেই চেষ্টা সরকার করছেও বলে আমি বিশ্বাস করি। এই স্টেটমেন্টটা কোনোভাবেই সেই পারপাস সার্ভ করছে না, চায়না বা রাশা বা যেটা হলে সরকারের সুবিধা হতো। এবং কেন সুবিধা হতো আমি বলেছিলাম, সেটা হলো এতে সরকারের ক্ষমতায় যারা রাখে পুলিশ প্রশাসন এবং তার দলের ক্যাডার বাহিনী, তার মধ্যে ওই ফেইথের জায়গাটা আসবে যে না ভারত এবারও তাদেরকে রক্ষা করবে। যদি এবার ভারত সর্বশক্তি দিয়ে চেষ্টা করলেও ভারত রক্ষা করতে পারবে কি না সিরিয়াস প্রশ্ন আছে, এবং আমি মনে করি সেটা পেরে উঠবে না। দ্য ওয়ে ইউএস অ্যান্ড দ্য ইউ আর ট্রাইং, ভারত টিকতে পারবে না। কিন্তু ওই ওই আশ্বস্ত হওয়ার জায়গাটা সরকার চায়। সো এখন পর্যন্ত ভারত এটা করছে না, তবে পরিকল্পনা মতো নির্বাচন হোক এই কথাটা দিয়ে কিছুটা হলেও ইঙ্গিত ভারত দিচ্ছে সম্ভবত যে তারা সরকারের পরিকল্পনা মতো নির্বাচনটা হোক সেটা চাইছে, এবং ইঙ্গিতে প্রতিক্রিয়া তাদের দেশে পড়ে সেটাও বলছে। এবং তারা তাদের কলামিস্ট্রা দীর্ঘদিন থেকে ইনফ্যাক্ট এটাও বোঝানোর চেষ্টা করেছে যে বাংলাদেশে যদি এই সরকার ক্ষমতায় না থাকে ভারতের ল্যাভারেজ থাকবে না। সব মিলিয়ে টিলিয়ে খুব হালকা হলেও সরকারের পক্ষে একটা প্রকাশ্য অবস্থান প্রথমবারের মতো ভারতের সরকার থেকে দেখা গেছে বলে আমি মনে করি। কথাটা আমাদের জেনে থাকতে হবে, এবং আমি বারবার বলছি ভারতের এই ধরনের প্রতিটা মুভমেন্টের বিরুদ্ধে আমাদের যথেষ্ট বা যথেষ্টের বেশি সরগোল করে যেতে হবে। ভারত প্রকাশ্যভাবে এই সরকারের পক্ষে দাঁড়াতে যাতে কোনোভাবে সাহস না করে, যে দেশের 17 কোটি মানুষের অস্তিত্ব তার স্বপ্নের বিরুদ্ধে ভারত তার ইচ্ছে থাকা সত্ত্বেও যাতে প্রকাশ্যে দাঁড়াতে না পারে আমাদের সেটা এনশিওর করতে হবে। এটা ভারতের ভবিষ্যতের জন্য খারাপ না, ভালো, ভারত রাষ্ট্রের কথা বলছি আর আমাদের জনগণের সাথে জন্য তো সেটা ভালো হবেই। সো আমাদের সরগোলটা যেন চলে। বন্ধুরা, ডক্টর জাহিদ ভাই যে তথ্যগুলো দিয়েছে যে মার্কিন রাষ্ট্রদূত ফিটের আসার সাথে যে ওবায়দুল্লাহ কাদেরের যে একটা বৈঠক হয়েছে বা এখানে নির্বাচন নিয়ে কিন্তু আলোচনা হয়েছে, এমনকি এই বিষয়ে যে সে আলোচনা করেছে, বিশ্লেষণ করেছে, এটার মাধ্যমে যে তথ্যগুলো দিয়েছে সেটা আমরা স্পষ্ট ক্লিয়ার হলাম যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয়তো নির্বাচন হতে পারে বা তত্ত্বাবধায়ক সরকারই চাচ্ছে এই মার্কিন রাষ্ট্রদূত, এমন কিছু বার্তা দিয়েছে ডক্টর জাহিদ ভাই।